আমার আজকের রেসিপি আর মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে যদি এরকম মাছের ঝোল থাকে তাহলে কিন্তু ভাতটাও বেশ তৃপ্তি করে খাওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরু করছি আমার আজকের রেসিপি। মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে চার পিস আমি আর মাছ ভালো করে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর মাছ ভাজার সময় কিন্তু খুব ফোটে, তাই এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। এইভাবে একটু মাছের গায়ে তেল মাখিয়ে নিলে কিন্তু মাছ ভাজার সময় কম ফুটবে। এখন আমি এইভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। সবজির মধ্যে এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের ঝিঙে। আলু ঝিঙে আমি লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এদিকে আগে মশলাটা তৈরি করে নেব, তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। আদা কিন্তু খুব সামান্য দেবেন। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন, এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম। সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছে, এখন চলে যাব রান্নার দিকে। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, মানে তেল থেকে যখন ধোয়া বেরোতে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে মাছগুলো দিতে হবে। এখন এই গরম তেলে আমি একটা একটা করে মাছের টুকরো ছেড়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। এই মাছের পিসগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে উল্টিয়ে 3 থেকে 4 মিনিট মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে, যদিও আমি মাছের পিসগুলোতে তেল মাখিয়ে নিয়েছিলাম এতে একটু কম ফুটবে মাছগুলো, তাই একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিট মাছগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। মাছের পিসগুলো উল্টিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 2 কাঁচা লঙ্কা। ফোড়নটা 5-6 সেকেন্ড ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাও আমি 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। আলুর কালার কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে। 2 মিনিট হাই ফ্লেমে আলুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে কেটে রাখা আমি ঝিঙে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি আলুর সাথে এই ঝিঙেটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলু ঝিঙে একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে প্লেন লঙ্কার গুঁড়োই দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝোলের কালারটা সুন্দর আসবে। সবজির সাথে মশলা একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর মাঝে কিন্তু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলা লেগে যেতে পারে।
দু মিনিট পর ঢাকনা খুলে এখন আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সবজির সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। এই ঝোলটা একটু পাতলাই হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা ফুটতে দেব। ঝোল ফুটে গেলে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু কিন্তু এখনও একটু শক্ত আছে, তাই আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। ভালো করে মিক্স করে নিয়ে এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটা আমি ভাতের সাথে সার্ভ করবো। এইভাবে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে কিন্তু ঝোলের কালারটাও খুব সুন্দর আসে। তো আমি 5 মিনিট পর দেখাচ্ছি আপনাদের ঝোলের কালারটা, দেখুন কত সুন্দর এসেছে। এই গরমের দুপুরে যদি এইরকম পাতলা মাছের ঝোল থাকে তাহলে কিন্তু ভাতটাও বেশ তৃপ্তি করে খাওয়া যায়। আমার আজকের এই রেসিপি ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও ফিরে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।